সানশাইন দর্শনা ইউটিউব চ্যানেলের আমি দর্শনা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি অন্যরকম লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে কি কোথায় এসেছি সমস্তটা ভিডিও থাম্বনেল পরে গেস করেই গেছো। আর আজকের ভিডিওটাতে কিন্তু এর ভিডিও কম, ফুড ব্লগের ভিডিও বেশি হবে, কারণটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাই আজ চেষ্টা করব বিয়েবাড়ি খাওয়া দাওয়ার মেনুতে কি খাচ্ছি, কেমন কি রিভিউ সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবার। হ্যাঁ, বিয়েবাড়িতে তো অনেক ব্লগ করেছি, বাট খাওয়া দাওয়ার ব্লগ মানে ফুড ব্লগ তো কখনো করা হয়নি সেরকম। বাট আজকে ইচ্ছা হলো তোমাদের সাথে ফুড ব্লগই শেয়ার করি, সেটা বিয়েবাড়ি যাওয়ার পরই মেন ইচ্ছাটা জেগে উঠেছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এটা ছিল বিয়েবাড়ির এন্ট্রান্স। তো বিয়েবাড়ির এন্ট্রান্সে ঢুকেই গণেশজির দর্শন পেয়ে গেলাম। দেখো কী অসাধারণ লাগছিল না গণেশজির মুখটা, দারুণ লেগেছিল। তো দেন পৌঁছে যাওয়ার পরই একে একে একটার পর একটা গেট পার হয়ে যাওয়ার পর দেখো নহপথ বসেছিল, মানে যেটা সানাই হচ্ছে। খুব সুন্দর লাগছিল শুনতে, অনেক দিন পর এরকম পিওর সামনাসামনি সানাই শুনলাম। নহপথের পাশেই দেখলে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা মোস্ট প্রবাবলি শ্যামা জেঠু সুস্মিতাদিকে গিফট করছে, সেটাই তত্ত্বে যাবে বলে হয়তো রাখা ছিল। আই এম নট শিওর, বাট মনে হচ্ছে যতদূর সেটাই শুনেছিলাম একবার। সেখান থেকে বেরিয়ে বাগানবাড়ির ভিতরে পৌঁছানোর পরই শিব পার্বতীর দর্শন পেয়ে গেলাম। তোমাদের এই মন্দিরে শিব পার্বতীকে আগেও মিনি ব্লগে তোমরা দেখেছো। আর দেখো রাইট সাইডে যে মণ্ডপটা সাজানো আছে, ওই রাইট সাইডে কোণে বসেছিল আর কি, বিয়ের আগে ওখানটা কোণে বসেছিল। আর লেফট সাইডের ওই বিয়ের মণ্ডপটা হয়েছিল, যেখানে অ্যাকচুয়ালি বিয়ের রিচুয়াল সমস্ত কিছু হচ্ছিলো। আর এই জায়গাটা পুরোপুরি ছিল স্টলের কাউন্টার, যেখানটা বসেছিল সমস্ত স্টলগুলো এখানে ছিল। আর তার সাথে বড় এখানে এসে বিয়ে করতে এসে অ্যাকচুয়ালি বরের বসার জায়গাটা ওইখানটাই করেছিল। আর দেখো ব্রাইডকে কিন্তু দারুণ সাজিয়েছিল, তোমরা কি বলো কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো স্টার্টারে চলে এলাম। প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন মালাই কাবাব, সেটা রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে হবে না। তো সেটাই খেয়ে দেখলাম, দারুণ ছিল কিন্তু চিকেন মালাই কাবাব, মানে মুখে পুরো মেল্ট হয়ে যাচ্ছিল। তাই মালাই চিকেনটা এতটাই ভালো লেগেছিল, পাশে ক্রিপসি চিকেনটা টেস্ট করে দেখা হয়নি, মালাই কাবাবই আর একবার নিয়ে নিয়েছিলাম। দেন কী খাচ্ছি বলো তো, ফ্রাইড পন, মানে চিংড়ি মাছের এই ফ্রাইটা। এক কথায় চিংড়ি মাছ আমার প্রিয় খাবার, আলাদা করে কি কিছু বলার আছে? খেতে গিয়ে পুরোটা মুখে চলে এসেছিলো আর ছ্যাঁকা খেয়ে গেছিলাম, বাট টেস্টটা কিন্তু দারুণ ছিল। খেতে খেতে পাশে দাদা এসে কিছু একটা বলছিল, কেউ এসেছে সেটাই আমি দেখছিলাম। কই হোক, আমি মন দিয়ে খেয়ে নেওয়ার পরে মোমো টেস্ট করতে গেছিলাম, বাট মোমোটা আমি এক পিসই খেয়েছিলাম, বাট চিংড়ি মাছের ফ্রাইডটা কিন্তু চার পিস খেয়েছিলাম। বাট দেখো মোমোগুলো কিন্তু সব কটা ডিজাইন দারুণ করেছিল। আমি নিয়েছিলাম চিকেন মোমো, চিকেন মোমোটাই টেস্ট করেছিলাম। ভেজ মোমোটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল, বাট সত্যি বলবো চিকেন মোমোর থেকে ভেজ মোমোটা দেখতেই আমার বেশি ভালো লাগছিলো। বাট কি করবো, ভেজ তো ভালোবাসি না, চিকেন ছেড়ে কি কেউ ভেজ খায়, তাই চিকেন মোমোই টেস্ট করেছিলাম। তারপর দেখো নিজের লুকটা দেখছিলাম, লিপস্টিকটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাকই ছিল। তবে শুধু খাওয়া দেখলে হবে, একটু রয়্যাল বিয়ের যে মুহূর্ত সেগুলো দেখে নাও। এত ভিড় ছিল যেখানটা বিয়ে হচ্ছিল, ভিডিও কি করবো, বাপরে বাপ, মানুষের মাথা দেখতে দেখতেই ক্যামেরার ঢাকা পড়ে যাচ্ছিলো। বাট বেশ দারুণ লাগছিল দুজনকেই। আর কি আলাদাভাবেই দেখছিলাম দুজনে মিলে কিরম খুনসুটি করছিল, স্পেশালি এই সুস্মিতা দি। অবশ্য যেদিন আইবুড়ো ভাত খেতে এসেছিল ছোট জেঠুর বাড়িতে, গল্প শেয়ার করছিল, স্পেশালি পাপাইয়া বৌদিভাই বলছিল দুজনে এক হলে নাকি প্রচুর খুনসুটি মারপিট এইসবই চলে আর কি। তো দেখে বেশ ভালোই লাগছিল দুজনকেই, কংগ্রাচুলেশনস। দ্য সানশাইন দর্শনা ইউটিউব চ্যানেলের দর্শনার তরফ থেকে বা তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের সবার পক্ষ থেকে জানাই, আমি জানি পরে হয়তো ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে, পাপাইয়া বৌদির সাথে দেখা হয়নি, মিস হয়ে গেছিলো কারণ খুব বিজি ছিল আর আমিও গিয়ে ডিস্টার্ব করিনি আর দেখতে পাইনি, সবচেয়ে বড় কথা, কি আর করা যায়। তারপরে দেখতে পাচ্ছ মকটেলের গ্লাস নিয়ে আমি হাজির। হ্যাঁ খাচ্ছিলাম প্রথমবারে ব্লু লাগন, আর সেটার পরেই এই ভাইরাল ভিডিওটা বানাতে কিন্তু একদমই মিস করিনি, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। দেন দেখো কী সব রিচুয়ালস হচ্ছিলো, যেখানটা বিয়ের মণ্ডপ সেটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপরেই চলে গেছিলাম কেশর জিলিপির কাউন্টারে, সেখানে রাবড়ির সাথে এই জিলিপিটা একেবারে পারফেক্ট কম্বিনেশন ছিল আর টেস্টটাও কিন্তু মারাত্মক ছিল। তো এই কেশর জিলিপিটাই মন দিয়ে খাচ্ছিলাম। খাওয়ার পরে চলে গেছিলাম দই বড়ার কাউন্টারে। হ্যাঁ আমি খেয়েছিলাম কিন্তু একটা দই বড়া, সেটার ভিডিও নেওয়া হয়নি, বাট বাপিকে বললাম বাপি খাও তোমারই ভিডিওটা নিয়ে নি, আমারটা তো আর নেওয়া হয়নি। তো বাপি খাচ্ছিল, সেই বাপি আর কোনো জেস্টার দিয়ে বোঝায়নি কেমন কি টেস্ট, বাট আমি তোমাদের ক্যামেরার ওপর থেকে বলে দিচ্ছি
দারুণ খেতে ছিল। আচ্ছা, ভেজ কিছু খাওয়া হয়নি যদিও, বাট তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না, ব্লগ যখন করছি শেয়ার করতেই হবে। ভেজেতে ছিল স্প্রিং রোল আর ক্রিস্পি চিলি বেবিকর্ন। আর দেখো এই আন্টিটাকে কি দারুণ দেখতে লাগছিল, আর আমরা একটুখানি গল্প স্বল্প করছিলাম, তারপরেই বাবা মাকে তুলে দিয়েছিলাম সেই ভিডিওটা করবার জন্য, মানে ভাইরাল ভিডিওটা। বাবা মাকেও ইন্সপায়ার করেছিলাম আমি, করো করো, বৌদিও করেছিল যদিও সেটার ভিডিও আর অ্যাড করা হয়নি। তো দেখো এই ছিল আমার আউটফিট, এটা আমি আজিও থেকে পারচেস করেছি, তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো। আমি ড্রেসের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। এটা ওই জিভা বা জিয়া এরকম কোনো একটা ব্র্যান্ডের ছিল। দেখো এটা ছিল ছোটদা, আর এদিকে ছিল মুন দিদি, আর ওদিকে তো মুন দিদির মেয়ে পুচকেটা, একেবারে রাইবুড়ি দেখতে লাগছিল। আর দেখো ওকে বলছিলাম মাসিমণি বল, হাইও করে নে, মাসিমণিও বলে নে। ওরা বাফেট নিয়েছিল, ওরা বাফেটের ওখানেই খাচ্ছিল বুফে সিস্টেমে, তো ওদের কাছটা একটু এসেছিলাম, সেখানে একটু ভিডিও করছিলাম, তারপরে চলে গেছিলাম দাদারা যেখানে খাচ্ছিল, মানে দাদা বৌদি ওরা যেখানে ওরা বসে খাচ্ছিল ওইখানটা চলে গিয়ে একটু ভিডিও করছিলাম। আর সেই সময় ইন্দ্রনীল দাদার নতুন বৌদিটার সাথে দেখা। ইন্দ্রনীল দার আমার ভিডিও দেখতে ভালো লাগে, কি বলছিল তোমরা শোনো। ভালো হয়েছে, আর সবথেকে বড় কথা দিগম, মানে দিগম নয় দর্শনা, দর্শনা মানে আরো চ্যানেলটা আরো গ্রো করুক এটা আমি কামনা করি। থ্যাংক ইউ, এটা তো ইন্দ্রনীল, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যালো বৌদি, হাই করে দাও, খুব সুন্দর লাগছে তোমাকে। আর তোমার পুচকে কোথায়? পুচকে আচ্ছা ঠিক আছে। তো এরকম বিয়েবাড়ি গেলে আর নিজের জায়গায়, মানে ডোমজুড়ে কোনো বিয়েবাড়ি হলে স্পেশালি সবার সাথে দেখা হয়ে যায়, পরিচিত মানুষদের সাথে গল্প গুজব আড্ডা হয়। এটা ছিল বাজু দাদার বন্ধু ইন্দ্রনীল দাদা। ইন্দ্রনীল দাদাকে তোমরা কখনো দেখোনি হয়তো, যারা ডোমজুড়ে প্রিন্স ইলেকট্রনিক্স নাম শুনেছো তারা জানবে ওই শপের ওনার হচ্ছে এই ইন্দ্রনীল দাদা। আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেটস যা যা লাগে ওখান থেকে নেওয়া হয়, ফ্রিজ, হোম থিয়েটার, যা যা বলো সমস্তটাই ওখান থেকেই নেওয়া হয়েছে। তো তোমাদের যারা ডোমজুড়ে বাড়ি তারা হয়তো চেনো ইন্দ্রনীল দা, আমার সাথে খুব ইয়ার্কি মারে, আর ওই জন্য দিগম বলছিল। দিগম হচ্ছে আমাকে ঘরেতে দাদারা ইয়ার্কি মেরে ডাকে, বাজু দাদা স্পেশালি, সেই জন্য ইন্দ্রনীল দাদা দিগম বলেই আমাকে চেনে। তাই বললাম ইউটিউবের সামনে বলো না, সবাই জেনে যাবে, দর্শনা নামটাই সবাই জানে, জানুক, যাই হোক তোমরাও জেনে গেলে। দিগম আমার ফ্যামিলিতে ওই দাদারা ইয়ার্কি মেরে ডাকে, আরও অনেক নাম আছে শুনলে না হাসি পেয়ে যাবে। সে যাই হোক, পরে সে কোনো গল্পের ছলে তোমাদের সেটাও শেয়ার করে ফেলবো। এখন চলে এসেছিলাম খাওয়া দাওয়া স্টার্ট করবো বলে, আমি খেয়েছিলাম বাফের থেকে, নিয়ে নিয়েছিলাম অনেক কিছু আইটেম, কী নিয়েছিলাম খেতে বসে শেয়ার করছি। তার আগে চলো বাফেতে কী কী মেনু আছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। তো প্রথমে ছিল বেবি নান, তারপরেই ছিল পনির মাখানি। পনির মাখানি আর বেবি নান এই দুটো আমি খেয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তার সাথে ছিল চিলি মাশরুম, চিলি মাশরুমটা আমার খাওয়া হয়নি তাই টেস্ট কিরাম কি জানি না। ফিশ মুনিয়াটাও খাওয়া হয়নি, ফিশ মুনিয়ার টেস্টটাও কিরাম সেই জন্য বলতে পারিনি ভিডিওতে। দেন চলে এসেছিল মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো ফেভারিট, মটন বিরিয়ানিটা আর মিস করতে পারিনি, খেয়েছিলাম। অ্যাকচুয়ালি স্টার্টারে খেয়ে এতটা পেট ভর্তি হয়ে গেছিলো, বিরিয়ানি বা এই মানে মেন কোর্সটার ভালো করে খাওয়া দাওয়া হয়নি। বিরিয়ানির সাথে ছিল কম্বিনেশানে চিকেন মশলা, চিকেন মশলা, মটন বিরিয়ানি, এরপরে পোলাও ছিল। পোলাওয়ের সাথে কী কম্বিনেশান ছিল দেখে নাও, দহি পোনা, দহি পোনা পোলাও কোনোটাই খাওয়া হয়নি, কারণ পেটে তো জায়গা ছিল না। আর এমনি মাছ ভক্ত আমি অতটা নেই, সেটা তোমরা এতদিন ভিডিও দেখে আমার বুঝতে পেরেই গেছো। মেন কোর্সের মধ্যে এবার চলে এসেছিলাম ডেজার্টের কাউন্টারে। তো প্রথমেই ছিল আবার খাবো, মাই ফেভারিট একটা সুইট ডেজার্টের মধ্যে তো কেশরভোগও ছিল, ওটা আর খাইনি, হট গোলাপ জামুনও খাইনি, খেয়েছিলাম শুধু আবার খাবো মিষ্টিটা, সেটাও আবার দুটো খেয়ে নিয়েছিলাম, দারুণ ছিল, আমার পছন্দের মিষ্টি যদিও। আর আলু বগড়া চাটনি হয়েছিল, খাবো ভেবেছিলাম যখন ভিডিও শ্যুট করছিলাম, বাট পেটে জায়গা না থাকায় আর ওইসবের দিকে যাইনি। মটন বিরিয়ানিটা খেয়েছিলাম, আর তার আগে এই যে থালা ভর্তি করে ভিডিও করব বলে সাজিয়ে নিয়েছিলাম, বাট এত স্যালাড খেতে খেতে আমার মুখটা পুরো গেছিলো আর তার সাথে পেটটাও গেছিলো। খেয়েছিলাম আধখানা নান খেতে পেরেছিলাম, আর পুরো স্যালাডটা শেষ করতে পারিনি, হাফ খেয়ে নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি। সত্যি বলতে বিরিয়ানি নিয়ে আলাদা করে কি কিছু রিভিউ দেওয়ার আছে? এই রিসেন্ট মহারাজা ক্যাটারিংয়েরই বিরিয়ানি খেলাম গণবিবাহতে, চিকেন বিরিয়ানি ছিল সেটা। মহারাজা ক্যাটারিংয়ের এই প্রথম মটন বিরিয়ানি টেস্ট করছি, ব্যাপক লেগেছিলো। আর মহারাজা ক্যাটারিংয়ের
সমস্ত খাবারই সত্যি আলাদা করে কিচ্ছু বলার বা কারণ এই উইন্টারে মোটামুটি পরপর মহারাজা ক্যাটারিংয়েরই অনেকগুলো বিয়েবাড়ি ইনভিটেশন ছিল, খেয়েছি। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যদি তোমাদের ক্যাটারিং সার্ভিসে মহারাজা ক্যাটারারকে অ্যাড করতে চাও তাহলে ওদের মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি মানে বিরিয়ানির রেসিপিটা অ্যাড করতে একদমই ভুলো না। যাই হোক, তারপরে কী খেয়েছিলাম বলো তো, সেই স্মোকি আইস ফ্লেভারের বিস্কিটটা। তারপরেই দেখো কার সাথে দেখা। কা কি সুন্দর, দেখো এখানে বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের তো পুরোটা কভার করলাম, আর এখানে দেখো কি সুন্দর পুচকু। এটা কিন্তু খুব বড় নয়, দেখে মনে হচ্ছে বড়, এটা একটা পুচকু, সব বুঝতে পারছি কিন্তু কথা। তারপর জেঠু বাবা দাদা ওরা সবাই মিলে গাড়ির ব্যবস্থা করে কয়েকজনকে পাঠিয়ে দিল, আর দাদারা আমরা জামাইবাবু আরও সবাই মিলে স্কুটি বাইক করে চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও, প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।